পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছেন ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন। জাতীয় প্রেস ক্লাবের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, পার্বত্য জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ঐক্য সংহতি জোরদারেও কাজ করতে হবে। আরও জানাচ্ছেন অজিত সরকার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন মতবিনিময় সভায় যোগ দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক সমাধানের দিকে জোর দিতে হবে। চুক্তি বাস্তবায়নের প্রশ্ন যখন আসলো, আমরা প্রথম বাধা দেখলাম বিএনপি আমলে এসে, তারা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা দিল। পার্বত্য অঞ্চলে যে চুক্তিবিরোধী শক্তি তারাও এখানে যোগ দিয়েছে। রাজনৈতিক সমাধানের যে উদ্যোগটি প্রথমে ছিল, যে উদ্যোগের ভিত্তিতে শান্তি চুক্তি সম্পাদন হয়েছে, সে রাজনৈতিক সমাধানের ব্যাপার থেকেই আজকে প্রধান করে আবার সামনে আনতে হবে। সভায় অন্যান্য বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি এই জনপদে স্থিতিশীলতার পথ, তার যথাযথ বাস্তবায়নে এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংশ্লিষ্টদের আরও মনোযোগ দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না করার মধ্যে দিয়ে যে পিছু হচ্ছে রাষ্ট্র, সরকার, আওয়ামী লীগ, এটা কিন্তু আমি মনে করি যে দেশের জন্য ভয়াবহ অশনি সংকেত। সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খিসা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুল রশিদ ফিরোজ, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ সবুর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অজিত সরকার, বাংলা টিভি, ঢাকা।